এভাবেই গান বলতে বলতে টুনি জঙ্গলে হাঁটছিল। কিন্তু টুনি হঠাৎই একটা খাদের মধ্যে ধপাস করে পড়ে যায়। কিন্তু সে বুঝতে পারে না কিভাবে সে খাদের মধ্যে পড়ে গেল। আর টুনি খাদে পড়ে যাওয়ার পর দেখে সে একটা সমুদ্রের নিচে। হায় ঈশ্বর, এ আমি কোথায় চলে এলাম? এ তো জলে ভরা একটা সমুদ্র, আমি তো জঙ্গলে হাঁটছিলাম, তবে এখানে কিভাবে চলে আসলাম? হায় ঈশ্বর, এখন আমি কি করব? আর এর থেকে বড় কথা হচ্ছে আমি এমন জলের নিচে শ্বাস নিচ্ছি কি করে? এ কথা বলে টুনি অনেক আশ্চর্য হয়ে জলের তলায় ঘুরতে থাকে। আর তখনই সেখানে একটা মাছ আসে। আরে কে তুমি? আর এই জাদুই সমুদ্রে এভাবে ঘুরে বেড়াচ্ছ কি করে তুমি? তোমার বুঝি শ্বাস নিতে কষ্ট হচ্ছে না? না গো, আমি তো খুব ভালোভাবেই শ্বাস নিচ্ছি, কিন্তু আমি জলের তলায় এভাবে শ্বাস নিচ্ছি কি করে সেটাই তো বুঝতে পারছি না। তুমি না বুঝলেও আমি ঠিকই বুঝতে পারছি, তবে তুমি সেই পাখি যে আমাদেরকে সাহায্য করবে। আসলে এই সমুদ্রের সব মাছ আর জলরানী, আমরা সবাই যে অনেক বিপদে আছি। তুমি এসব কি বলছো? আমি তোমাদের সাহায্য করব মানে? আর তোমরা কি বিপদে আছো বলো তো শুনি। সে কথা আর কি বলবো, আসলে শয়তান জলরাক্ষসী এই জলরাজ্য দখল করে নিতে চায়, কিন্তু আমাদের জলরানী কিছুতেই রাক্ষসীর এইসব মনোবাসনা পূরণ হতে দিচ্ছে না। কারণ জলরাক্ষসী যদি একবার এখানকার দখল নিতে পারে, তবে আমাদের সবার উপরে যে তাণ্ডব চালাবে, আর আমাদের যে বেঁচে থাকাও মুশকিল হয়ে যাবে। আর জলরাক্ষসীর মনোবাসনা না পূর্ণ হওয়ায় জলরাক্ষসী রেগে জলরানীকে অসুস্থ করে রেখেছে, আর জলগুলো সব বিষাক্ত করে দিয়েছে, যে কারণে সব মাছেদের এক চোখ অন্ধ হয়ে গেছে। কি, জলরাক্ষসী এত খারাপ? তোমাদের উপর এত জুলুম চালাচ্ছে, কিন্তু তোমরা কিভাবে জলরাক্ষসীর এমন জুলুম থেকে রক্ষা পাবে? সেসব তো আমি জানি না, তবে এসব জলরানী ভালো জানেন। তবে তুমি চলো আমার সাথে জলরানীর কাছে। এরপর মাছ টুনিকে জলরানীর কাছে নিয়ে যায়। আর অসুস্থ জলরানীকে দেখে তো টুনি ভীষণ মায়া হয়। এটা কে মাছ? তুই এটা কাকে নিয়ে এসেছিস? এই বিষাক্ত জলে থাকলে তো বিপদ হবে। না না রানীমা, ওর কিচ্ছু হবে না, ও যে সেই টুনি কন্যা যে আমাদেরকে সাহায্য করবে। আপনার মনে আছে রানীমা, তান্ত্রিক বাবা বলেছিলেন হঠাৎই সমুদ্র তলদেশে একটা পাখি আসবে যে খুব সহজেই এই জলের নিচে শ্বাস নিতে পারবে, এই বিষাক্ত জল তার কোনো ক্ষতি করতে পারবে না। মনে আছে রানীমা? হ্যাঁ রে, আমার সব মনে আছে। তবে কি এবার আমরা জল রাক্ষসীর কবল থেকে মুক্তি পাবো? তুমি আমাদের সাহায্য করবে টুনি কন্যা? হ্যাঁ রানীমা, অবশ্যই আমি আপনাদের সাহায্য করব। আপনি শুধু আমায় এটা বলুন যে কিভাবে আপনারা এমন পরিস্থিতি থেকে রক্ষা পাবেন। আমাদেরকে রক্ষা পাওয়ার একটাই উপায় আছে, আর তা হলো জলরাক্ষসীর মৃত্যু। কিন্তু সমস্যা হলো জলরাক্ষসীর প্রাণ তার আম গাছের নিলামে আছে। তুমি যদি কৌশলে ওই নিলামটা চুরি করে নিয়ে আসতে পারো আর আমটা ছুরি দিয়ে কাটতে পারো, তবে জলরাক্ষসী মারা যাবে আর সমুদ্রের জলের বিষাক্ততাও দূর হয়ে যাবে, আমরা সবাই সুস্থ হয়ে যাব, আর মাছদের চোখও ঠিক হয়ে যাবে, আর এই জলরাজ্য আগের মতো স্বাভাবিক হয়ে উঠবে। তবে আপনি আর ভাববেন না জলরানী, আপনি শুধু ধৈর্য ধরুন আর দেখুন, আমি নিশ্চয়ই আপনাদের সকলকে এমন সংকট থেকে মুক্ত করব। কিন্তু ওই জলরাক্ষসীর আম গাছটা কোথায়, আর আমি বা সেখানে যাব কি করে? ওসব নিয়ে তুমি ভেবো না গো, আমি তোমায় নিয়ে যাচ্ছি সেই জলরাক্ষসীর আম গাছের কাছে, চলো আমার সাথে। এরপর টুনি মাছের সাথে যায়।
আর কিছু দূর যাওয়ার পর টুনি দেখে জলরাক্ষসী তার আম গাছের গোড়ায় বসে ঝিমাচ্ছে। এ দেখে মাছ আর টুনি রাক্ষসীর কাছে যায়, আর মাছ রাক্ষসীর কাছে গিয়ে ভেংচি কাটতে শুরু করে। কি রে জলরাক্ষসী, তুই আমাকে দেখে ঝিমাচ্ছিস কেন? তোর শরীরে কি শক্তি কমে গেছে নাকি রে, যে আজ আমাকে দেখেও আক্রমণ করছিস না? শক্তি থাকলে আয় দেখি কেমন পারিস তুই। কি বললি শয়তান মাছ, আমার শক্তি কমে গেছে? আমি তোকে আক্রমণ করতে পারবো না, আমার শক্তি নেই এসব বলছিস তুই আমাকে, তাই না? তবে দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি মজা। এরপর জলরাক্ষসী মাছকে আক্রমণ করার জন্য মাছের পিছনে পিছনে ছুটতে থাকে, আর সেই সুযোগে টুনি রাক্ষসীর আম গাছ থেকে নীল আমটা ছিঁড়ে নেয়, আর তখনই রাক্ষসী থমকে যায়। আর রাক্ষসী অনেক দ্রুত তার আম গাছের নিচে ফিরে আসে, আর দেখে টুনি পাখি সে নীল আমটা নিয়ে পালাচ্ছে। এই আমচোর, আমচোর টুনি কন্যা, দাঁড়া বলছি, থাম বলছি, দাঁড়িয়ে যা, দিয়ে যা আমার গাছের আম, ওই আম যে আমার জন্য খুবই মূল্যবান, দাঁড়া বলছি। এভাবে চিৎকার করে জলরাক্ষসী টুনির পিছনে ছুটতে থাকে, আর তখনই জলরাক্ষসীর সামনে ওই মাছটা চলে আসে। আহারে জলরাক্ষসী, তুই তো দেখছি বুড়ো হয়ে গেছিস, আমার মতো একটা ছোট মাছকেও তুই আক্রমণ করতে পারছিস না? আর তুই কি না রক্ষা করবি ওই নীলাম, হাসালি রে। অসময়ে আমার সামনে এসে বিরক্ত করছিস শয়তান মাছ কোথাকার, তুই কি মনে করেছিস আমি বুড়ো হয়েছি? তারা তবে এবার তোর বারোটা আমি বাজিয়ে দিচ্ছি। এ কথা বলে জলরাক্ষসী তার মুখ থেকে আগুনের গোলা বের করে, আর মাছের ওপর ছুঁড়ে মারে, আর সে আগুনে পুড়ে মাছ একেবারে ভস্ম হয়ে যায়। ততক্ষণে টুনি নীলাম নিয়ে জলরানীর কাছে পৌঁছায়। তুমি এসে গেছো টুনি কন্যা, তবে ওই নীল ছুরিটা নিয়ে এসো, আর এসে দ্রুত আমটাকে কেটে ফেলো, নয়তো ওই রাক্ষসী যদি একবার এখানে এসে পড়ে তবে অনেক বিপদ হয়ে যাবে। জলরানীর কথা মতো টুনি নীল ছুরি নিতে যায়, আর তখনই সেখানে জলরাক্ষসী চলে আসে। খবরদার টুনি কন্যা, এ কাজ তুই করিস না কিন্তু বলে দিলাম, ওই আমটা কাটলে যে আমি মরে যাব, খবরদার কাটবি না। জলরাক্ষসী এইসব কথা বলতে বলতেই টুনি নীল ছুরিটা নেয়, আর নীল ছুরি দিয়ে নীল আমটা কেটে ফেলে, আর সাথে সাথে জলরাক্ষসী মারা যায়, আর জলরানী একেবারে সুস্থ হয়ে যায়। তুমি সত্যি বড্ড উপকার করলে, আমার জল রাজ্য আজ অনেক বড় বিপদ থেকে মুক্ত হলো। এ কথা বলে জলরানী জাদু করে অনেকগুলো মণিমুক্তা নিয়ে আসে, আর সেই মণিমুক্তাগুলো টুনিকে উপহার দেয়। এসব তোমার প্রাপ্য টুনি কন্যা, তবে এবার তুমি চোখ বোঝো, আমি তোমায় জঙ্গলে পৌঁছে দিচ্ছি, তোমার যে জলরাজ্যের কাজ শেষ হয়ে গেছে। জলরানীর কথা শেষ হতেই টুনি ওর চোখ বন্ধ করে, আর জলরানী জাদু করে টুনিকে টুনির জঙ্গলে পৌঁছে দেয়, আর টুনি মণিমুক্তা নিয়ে বাসায় ফিরে যায়। তো বন্ধুরা, আজ আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।